গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে প্রায় 9টা, তো আমি রান্নাঘরে এসেছি আর অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে, কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলে? চোখ মুখ দেখে বুঝতে পারছো তো। এখন রান্নাঘরে এসে একটু টিফিন বানাবো আর গোলা রুটি বানাবো। এই যে দেখতে পাচ্ছ, গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটেছি একটু, আর এখানে হচ্ছে আটা মেখে নিয়েছি আর কি। এই দেখো, মাখিয়ে দিয়েছি সমস্ত কিছু, লবণ, গাজর কুচি, লঙ্কা, পেঁয়াজ মাখিয়ে দিয়েই একটুখানি সাদা তেল দেব। অল্প একটু সাদা তেল দিয়েছি। এই দেখো বন্ধুরা, উল্টে দিচ্ছি। এই যে দেখো নিচেরটা কেমন সুন্দর হয়েছে, এই পিঠটা উল্টে দিলাম। দেখো গোলা রুটি করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো আর কি, সকালের গোলা রুটি টিফিনে। দেখেছো বন্ধুরা, কলেজে যাওয়ার সময় ঠিক এইরকম করে, জানো তো, ঠিক এইরকম করে। কোথায় ফেলেছিস সাইকেল? সাইকেল কোথায় ফেলেছিস? এই তো এখানেই ঝুলে রয়েছে। কোথায়? এই তো নিচে, এই তো নিচে পড়ে আছে। ঘুম থেকে উঠলে দেরি করে, তারপরে দৌড়ে দৌড়ে ট্রেন ধরবি। সাবধানে যাস, অটো করে যাবি। তো মৌ চলে গেল কলেজে, এবার সবুজের পালা। সবুজ খেয়ে নিয়েছে, সকালের খাবারটা খেয়ে নিল, আর স্কুলে ভাত খাবে আজকে, আর মানে বাড়িতে ভাত খাবে না, ভাত হয়ে গেছে, তরকারিটা বাকি আছে। সকালে একটা তরকারি করেছিলাম, ওর বাবা খেয়ে গেছে তরকারি ভাত, ও ভাত খাবে না, গোলা রুটি খেলো আর স্কুলে ভাত খেয়ে নেবে আজকে। দেখো সবুজ নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুলে, সানটান করে রেডি হয়ে গেছে। ব্যাগ তো পুরো বইয়ের ভারী, কী বলবো, বই খাতাতে ভারী, রুটিন অনুযায়ী বই নেয়, তাও দেখো ব্যাগ পুরো উঁচু হয়ে গেছে। আমি না নিতে পারি না ওর ব্যাগ, মাঝে মাঝে ভীষণ আমার কাঁধে ব্যথা করে আর কি। তো যাই হোক, মানে নতুন ব্যাগ নিয়ে আজকে স্কুলে গেল, এই যে দেখছে চলে যাচ্ছে টাটা করে। আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নেব, আমার ছেলে মেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি ঠিকঠাক করে কাজ করি, মানে গুছিয়ে কাজ করার চেষ্টা করি আর কি। মানে যখন স্কুল টাইম বা কলেজ টাইম, অফিস টাইম থাকে, তখন কাজ করার টাইম পাই না। তো এখন দেখো রান্না টান্না সেরে নেব আর কি। তো দুপুরে রান্না করছি আজকে চাল কুমড়োর তরকারি, আলু আর ইয়ে দিয়ে, কী বলে, কচু দিয়ে। তার চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো জামা কাপড় তো কাচাই হয়নি, অনেক কটা জামা কাপড় পড়ে আছে, ওগুলোই কাচাকুচি করবো আর কি। তো এখন বালতিতে ভরে রাখলাম, জলও এসে গেছে 11টার জল, চলো কলপাড় থেকে কেচে নিয়ে আসি। তো কলপাড় থেকে কেচে নিয়ে এসেছি, বৃষ্টি পড়ছিলো টিপটিপ করে, ক্যামেরা নিয়ে যাইনি বুঝলে, কলপাড় থেকেই কেচে টেচে নিয়ে চলে এসেছি, একদম সেটের নিচে ফেলে দিচ্ছি। এগুলো ফেলা থাকবে আর শুকিয়ে থাকবে আর কি, শুকিয়ে যাবে, হাওয়াতেই শুকিয়ে যাবে, আজকে না শুকালেও কালকে শুকালেও হবে আর কি। বন্ধুরা আজকে ভীষণ মেঘলা দেখতে পাচ্ছ, বৃষ্টিও হচ্ছে, ঝিরিঝিরি করে পড়ছিল, যখন তখন বৃষ্টি পড়ে যাচ্ছে, ওই জন্যই জামা কাপড় একদম পাতিয়ে দিলাম, সেটের নিচে সমস্ত কিছু পাতিয়ে দিয়েছি যতটুকু ধুয়েছিলাম। তো নিচে যাই, রান্না তো বসিয়েছিলাম চাল কুমড়োর তরকারি, ওটা হচ্ছে, আর একটু মাছ রান্না করব আর কি, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো, আরও কাজ আছে, বেডশিট পাল্টাবো আর ডাইনিং আর কি। ছেলের এই যে ফুটবল ক্লাসের
ইয়ে দেখছো, ড্রেস দেখছো, মানে মোজা জুতো তো আরো কাদা হয়ে পড়ে আছে, কালকে স্কুলে গেছিল আর কি বলবো, আর কাদা করে নিয়ে এসেছে আর কি, মানে মাঠে খেলে তো একেবারে কাদা হয়ে গেছে, মোজা জুতো তারপরে জামা প্যান্ট অনেকটা কাচতে দেরি লাগলো আর কি, কলপাড়ে নিয়ে গিয়ে কেচে নিয়ে আসলাম। দেখো রান্নাঘরে চলে এসেছি ছাদের উপর থেকে, আর এসেই চাল কুমড়োর তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব, মাঝে মধ্যেই তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর যেহেতু এই চাল কুমড়োতে অনেকটাই জল বেরোয়, এইটাতে জল দিতে লাগে না, এমনি হয়ে যায় সিম আছে করে রাখলেই তো, মানে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর কি, তো আর একটু জলটা শুকোবে, আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে এসেছি। আর এখন দেখো ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, ছেলে মেয়ে বেরিয়ে গেলেই তারপরে হচ্ছে আস্তে ধীরে কাজ করা যায় আর কি ঘরে, তো ওরা থাকলে মানে কি বলবো, ওদের ব্যস্ততা থাকে, স্কুল কলেজে যাবে, আমার হাজব্যান্ডেরও ব্যস্ততা থাকে, ও সকাল সকাল বেরিয়ে যায় যেহেতু, কিন্তু আমার ছেলে মেয়ে তো আস্তে আস্তে বেরোবে, ওদের টাইম অনুযায়ী বেরোবে এক একজন আর কি, তো কাজ করা যায় না তখন, এটা ওটা নেবে, জলের বোতল টিফিন বক্স এটা সেটা গুছিয়ে দিতে হয় আর কি, ওই জন্যই আর সকালবেলা অতটা কাজ করা যায় না, যেদিন হয়তো স্কুল নেই বা কলেজ নেই সেদিন হয়তো আমি সকালবেলাটা কাজ করতে পারি আর কি গুছিয়ে, তো সবসময়ও ইচ্ছে হয় না বলো কাজ করতে, ভালোও লাগে না, মাঝে মাঝে মনে হয় যেন একটু বসি শুয়ে পড়ি, ওরকম একটা ব্যাপার থাকে আর কি, তো যাই হোক আমি যখন মনে হয় আমার যে কাজ করার দরকার আছে এই কাজটা আমি তখনই করে ফেলি আর কি, তো দেখো এখন বেড কভারটা চেঞ্জ করে নিলাম, এটা কাঁচা ধোয়া বেড কভার চেঞ্জ করে নিলাম, আজকে যে বেড কভারটা চেঞ্জ করলাম ওটা আজকে আর কাচবো না, আজকে অনেক কটাই কেচে নিয়েছি আর কি, তো থাকলো কালকে কেচে নেবো সময় করে। এখন দেখো মাছ রান্না করবো, ফ্রিজে মাছ ছিল বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কলপাড় থেকে, তো কয়েকটা পার্শে মাছ আছে আর হচ্ছে রুই মাছ আছে আর কি, তো এগুলোই রান্না করব, আর ওদিকে চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, মাছটা ভেজে তারপরে গিয়ে ওই সর্ষে বাটা দিয়েই পার্শে মাছটা করবো আজকে আর কি, আজকে আর টক করতে ভালো লাগছে না, মানে খেতেও ইচ্ছে করছে না, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, টকের প্রতি অতটা চাহিদা নেই কারুর, মানে টক খেতে আমাদের ভালোবাসে কিন্তু আজকে যেহেতু মেঘলা মেঘলা হচ্ছে টক ভালো লাগবে না, একটু সর্ষে বাটা দিয়েই পার্শে মাছের ঝাল করবো আর কি, তো মাছটা একটু ভাজা বসাচ্ছি, বসিয়েছি আর কি, ভাজা হচ্ছে ওদিকে, আর আমি এদিকে সর্ষে বেটে নিচ্ছি, কালো সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু সাদা সর্ষে বেটে নিচ্ছি আর কি একসঙ্গে একটু লবণ দিয়ে, তো যাই হোক এখন দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে, আর কয়েকটা রুই মাছ আছে ওটা ভেজে নেবো, রাতে রান্না হবে আর দুপুরে রান্না হবে, এই কটাই মাছ ছিল আর কি আজকে, সারাদিনে এই কটা মাছ দিয়েই হয়ে যাবে, আর হচ্ছে চাল কুমড়োর তরকারি তো আছে, হাজব্যান্ড আসলে আবার রাত্রে খাবে এগুলো, তো আমরা খাবো আর এগুলো রাতেও থাকবে আর কি কম বেশি, আর পার্শে মাছটা রান্না করব সবার জন্য, আর দেখো পার্শে মাছটা ভাজা হয়ে গেছে, এখন রান্না বসাবো, এই যে কড়াইতে দেখো সর্ষের তেল দিচ্ছি আর কি, সর্ষের তেল দেওয়ার পরে একটুখানি গোটা জিরে দিলাম কড়াইতে, আর তারপরে হচ্ছে পেঁয়াজ কেটেছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা দিলাম আর কি, তো তারপরে হচ্ছে ওই পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেবো, নেড়ে চেড়ে কিছুক্ষণ লাল লাল করে ভাজার পরে তারপরে আমি মশলাপাতি দেবো আর কি, তো সামান্য একটু লবণ দিলাম, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর করে লাল লাল করে, আর এর মধ্যে মশলা দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে দেব বেটে রাখা সর্ষে বাটা, ওই যে দেখতে পাচ্ছি জলে ঝুলিয়ে নিয়েছিলাম সর্ষে বাটা, তো জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো, একটু ঝোলও থাকবে আবার মাখা মাখাও থাকবে, বেশি ঝোল রাখবো না, ভালো লাগবে না খেতে, তো সমুদ্রে মাছে একটু মাখা মাখা করলে ভালো হয় খেতে সর্ষে বাটা দিয়ে, তো দেখো এখন মাছ দিয়ে দেবো, এক পিস করে মাছ দেবো, আর এক পিস না ভাজা রাখবো, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে পার্শে মাছের ভাজা খেতে বা যে কোনো মাছের ভাজা খেতে, ও তো মাছের ভক্ত, ওই জন্যই একটু ভাজা রাখবো, রাতে গরম ভাতের সঙ্গে ভাজা দিয়ে দেবো, আর হচ্ছে মাছের তরকারিও থাকবে এক পিস, আমরাও খাবো এক পিস করে, আর বাজারে আজকে আর যাইনি, মাছ ছিল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করলাম আর কি, তো এখন ভাত বেড়ে নিচ্ছি আর খাবো আমি, আর মাও খাবে, শাশুড়ি মা স্নান করতে গেছে আর আসবে, মানে উনি আস্তে আস্তে আমার হয়তো খাওয়া হয়ে যাবে, আর ভাত বেড়ে রাখলেই না ওনার জন্য, মানে ফ্যান চলে তো ফ্যানের হাওয়াতে শক্ত হয়ে যায় ভাতটা, আর উনি খেতে পারে না শক্ত ভাত, একটু নরম ভাত হলে ওনার ভালো হয় আর কি,
তো যাই হোক এখন আমি নিজের জন্য বেড়ে নিয়েছি এই যে প্লেটে করে এখন টেবিলে নিয়ে যাব তারপরে হচ্ছে খেতে বসবো আর কি তো দেখো এই যে খেতে বসছি একটু খাবো আমার খিদেও পেয়ে গেছে বুঝলে সকালে সেই একটা গোলা রুটি খেয়েছিলাম একটাও খাইনি একটার হাফ মতো খেয়েছি আর খাইনি কোনো কিছু তো তাড়াতাড়ি রান্না টান্না করে শান্ত করে নিয়েছিলাম আগে তো তারপরে দেখো ভাত খেতে বসছি আর কি তো খুব ভালো হয়েছে রান্নাটা মানে চাল কুমড়োর তরকারিও ভালো হয়েছে আর পার্শে মাছের তরকারিও ভালো হয়েছে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা বলবো বন্ধুরা আমি রাস্তায় বেরিয়েছি এখন গ্যাস অফিসে যাচ্ছি তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আজকে চার পাঁচ দিন গ্যাস বুক করা হয়েছে কিন্তু গ্যাস আসছে না বুঝলে তো আমি গ্যাসের দোকানে যাচ্ছি একটু জিজ্ঞেস করব প্রবলেমটা কি হয়েছে আসছে না কেন গ্যাসটা ঠিক আছে তো রাস্তায় বেরিয়েছি তোমাদের সাথে কথা বলে বলে যাচ্ছি সন্ধেবেলা বুঝতেই পারছো লাইট জ্বলছে রাস্তায় চলো আসি মানে বলে আসি যদি গ্যাসের দোকানটা খোলা থাকে আর কি সঙ্গে থেকো আমাদের দেখালাম আমাদের ভারত গ্যাস আর দোকানটা না বন্ধ বুঝলে আর দোকানটা বলছি ভারত গ্যাসের অফিস বন্ধ আজকে তো এখন কি করা যাবে দেখে চলে গেলাম কালকে আবার আসবো সকালবেলা এসে বলবো আর কি ভীষণ গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা বাড়িয়ে চলে এসেছি এসে দেখি মৌ এখানে এই যে দেখতে পাচ্ছ তার জামা প্যান্ট ইস্ত্রি করছে আয়রন করছে এই যে জিন্সের প্যান্ট দেখছো এগুলো আর হচ্ছে এটা হচ্ছে কুর্তি আর কি করেছিস ওখানে কি ওখানে ওই একটা জামা আছে দুটো জামা মৌ সুন্দর আয়রন করে কিন্তু আমার কাপড় কোনো দিন করে দেয় না মো আমার জামা কাপড় নিজেরটাই নিজেই করে এই ভালো করে দিতে হয় না মাঝে মাঝে আমি অবশ্য করে দিই ইস্ত্রি হাতেটাতে কি কামড়েছে তোর এত জানি না কি পায়ও দেখলাম হোমওয়ার্ক হ্যাঁ মৌ এখন আয়রন করুক মুড়ি খাবো এখন বুঝলে বন্ধুরা তো মৌ এখন আয়রন করুক আমি তো ঘুরে ফিরে আসলাম কাজের কাজ কিছুই হলো না তো যাই হোক ভীষণ ঘেমে গেছি এখন আমি দোকান থেকে আলুর চপ নিয়ে এসেছি বুঝলে বন্ধুরা মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি সবাই মুড়ি দিয়ে খাবে আর এদিকে বাইরে ঠান্ডা ওয়েদার বৃষ্টি হলে তো এই তেলে ভাজা খেতে ভীষণ ইচ্ছে করে আমাদের তাই না তো বেগুনিও ভাজা হচ্ছে আর হচ্ছে ভাবছিলাম বেগুনি বাইরে থেকে খাওয়ার থেকে না বাড়িতে বেগুন আছে আর বেসনও আছে বাড়িতে করলে হয় বাড়িতে না ভীষণ ইয়ে করে আমার ইচ্ছে করে না সবসময় ওই তেলে ভাজা করতে বাইরের বেগুনির থেকে বাড়িতে বানানো বেগুনিতে ঠিক বেগুনি ভালো কারণ বাইরে একটা বেগুনি কিনতে গেলে 10 টাকা না 10 টাকা না 6 টাকা তো বলবো আমি তো 6 টাকা করে 6 টাকা করে আলুর চপ নিয়ে এসেছি যাই হোক কিন্তু বাড়িতে ছোট বেগুনি বেগুন হলেও অনেক কুলায় না বেশি দরকার আর একজন ছেলে মশারি টাঙানো আছে শুয়ে আছে বুঝলে স্কুল থেকে এসে আমি ঘুরে ফিরে আসলাম চলো মুড়ি খাই দেখো বন্ধুরা এই যে চপ নিয়েছি আর শশা কাটা নিয়েছি চপটা কিন্তু দারুণ বানায় তো এটা না নিরামিষ চপ আর কি ওনারা যে চপ বানায় বাজারে তো আমি গ্যাস অফিসে গেছিলাম গ্যাস সেন্টারে গেছিলাম ওখান দিয়ে হাঁটার পথে তো চপ নিয়ে এসেছিলাম আর কি তো তোমাদের বলেছিলাম আর চপগুলো ভীষণ ভালো টেস্টি বন্ধুরা আমার সংসারে আগুন জ্বলে গেছে বন্ধুরা
কি আর বলবো, চপ খেতে এসে এরকম ক্যাচাল শুনলাম দুজনের, ভাই বোনের ক্যাচাল লেগে গেছে। ঠিক আছে, তো চলো এখন অশ্রু সজল সামাজিক পালা চলছে এখন। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর কি। রাতে আর দেখানোর মতো কিছু নেই, ওদেরকে একটু ওদেরকে বলছি এরা পড়বে, আমি একটু বসে বসে দেখবো। ঠিক আছে, গাইড করব। আর রান্না বলতে একটা তরকারি ভাত হবে, দুপুরে রান্না মোটামুটি আছে, পার্শে মাছের তরকারি, চাল কুমড়োর তরকারি এগুলো আছে আর কি। এখন আলুর চপ মুড়ি খাচ্ছে সবাই। আর এখন বাজে সাতটা বাজেনি, দু তিন মিনিট বাকি আছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, কেমন, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে।